हेलो डियर लर्नर्स, वेलकम टू आवर ऑनलाइन क्लास। होप ऑल ऑफ यू आर वेल। आई एम ऑल्सो फाइन। अस्सलामुअलैकुम। एज यूजुअल, हियर इज़ माई आइडेंटिटी। आई एम मिन्नतुन्नहार, असिस्टेंट टीचर, पुलिस लाइन्स स्कूल एंड कॉलेज रंगपुर। एंड आवर सिलेक्टिव बुक इज इंग्लिश फॉर टूडे एंड वी आर डिस्कसिंग अबाउट यूनिट 4। डियर लर्नर्स, हियर आर सम पिक्चर्स। You may see here six pictures, six different pictures. Please look at the pictures and what can you see here? Picture number one, we can notice that a woman is cooking food. In picture two, she is serving meal to her family. A man is wearing something over his head. Here again a woman is husking. Two girls are playing. And here we can see a woman is working or husking. So dear learners, can you guess what is our lesson about? Yes, today we will discuss about the homemaker 1 and the homemaker 2, lesson 6 and 7. Learning outcomes. After we have studied this unit, we will be able to ask and answer questions, read and understand text, read, recite and understand poems, participate in dialogues and conversation, talk about people, places and events, read and write letters, write paragraphs and short compositions. Here are some vocabularies. Dear learners, তোমরা জানো যে আমরা যখনই টেক্সট পড়তে যাই তার আগে আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করি। তো আমাদের ভোকাবুলারিগুলো এখানে দেওয়া আছে। কার্পেন্টার, কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি। A man who makes wooden structures. A man who makes wooden structures. Repair. Repair its noun. Repair মানে হচ্ছে মেরামত করা, মেরামতি। তাহলে the act of making something as before. The act of making something as before. তার মানে কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমরা পুনরায় সেটাকে কী করি, মেরামত করে আবার আগের মতো করার চেষ্টা করি। শাইন ইটস নাউন, সানশাইন মানে হচ্ছে রোদ বা আলো, ব্রাইট। ব্রাইটনেস কজড বাই লাইট, ব্রাইটনেস কজড বাই লাইট। Wildly, wildly its adverb, wildly its adverb, wildly মানে কি, খুবই রাগান্বিত, যেটাকে বলা হয় আমরা বলি খুব বেশি ক্রুদ্ধ। বন্য ভাব, যেটার মধ্যে মানুষের মধ্যে একটা হিংস্র ভাব কাজ করে, সেটাকে রাগ, যখন মানুষ হিংস্র হয়ে ওঠে সেটাকে বলা হয় wildly নেচার। ইটস অ্যাডভার্ব angrily or savagely, angrily or savagely. Gratitude, gratitude means kritoggota. Its noun appreciation, appreciation. Severe, its adjective, severe মানে হচ্ছে অনেক বেশি, গুরু, তীব্র। Serious. Tremble, its verb কাঁপা, to shake. Guilty, adjective, গিল্টি মানে হচ্ছে অপরাধ বোধ, অপরাধী। ফিলিং গিল্ট, অপরাধ বোধ। অ্যাডমিরেশন ইটস নাউন এ ফিলিং অফ গ্রেট রেসপেক্ট অর অ্যাপ্রুভাল, এ ফিলিং অফ গ্রেট রেসপেক্ট অর অ্যাপ্রুভাল। অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে শব্দগুলো আমরা আরেকবার রিপিট করি। কার্পেন্টার ইটস নাউন আ ম্যান হু মেক্স উডেন স্ট্রাকচার, কার্পেন্টার মিন্স কাঠমিস্ত্রি। Repair, মেরামতি, ইটস নাউন দ্য অ্যাক্ট অফ মেকিং সামথিং অ্যাজ বিফোর।
শাইন ইটস নাউন এর শাইন মিন্স হচ্ছে রোদ ব্রাইটনেস কজ বাই লাইট ওয়াইল্ডলি বন্যভাবে ইটস অ্যাডভার্ব এঙ্গ্রিলি অর স্যাভেজলি গ্র্যাটিটিউড ইটস নাউন গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা তাহলে হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েশন সিভিয়ার মানে তীব্র ইটস অ্যাডজেক্টিভ সিরিয়াস ট্রেম্বল কাঁপা ইটস ভার্ব টু শেক গিল্টি অপরাধী ইটস অ্যাডজেক্টিভ ফিলিং গিল্ট অ্যাডমিরেশন প্রশংসা করা ইটস নাউন আ ফিলিং অফ গ্রেট রেসপেক্ট অর অ্যাপ্রুভাল Dear learners, here is the text. Mrs. Nazma and Mr. Joinul Ali live in a small village with their daughters, Mitu, aged 7 and Nitu, aged 5. তাহলে কি হচ্ছে? নাজমা বেগম এবং জয়নুল আলী তাদের 7 বছরের মেয়ে মিতু এবং 5 বছরের মেয়ে নিতুকে নিয়ে তারা একটি ছোট্ট গ্রামে বাস করে। জয়নুল ইজ আ কার্পেন্টার। জয়নুল হচ্ছেন একজন কাঠমিস্ত্রি। He is hired by the villagers to make chairs, tables, pira, low stool and other furniture. সে কি করে জয়নুল গ্রামবাসীরা তাকে ভাড়া করে নিয়ে যায় চেয়ার টেবিল পিরা যেটাকে বলা হয় নিচু টুল এবং অন্যান্য আসবাবপত্র তৈরির জন্য ভাড়া করে নিয়ে যায় হি ইজ অলসো আস্কড টু ডু এ স্মল রিপেয়ার ওয়ার্ক তাছাড়া কি করে সে ছোটোখাটো মেরামতের কাজও তাকে করতে বলা হয় বাট জয়নুল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে কিন্তু জয়নুল প্রতিদিনই কাজ পায় না হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ সে দিন এনে দিন খায় হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে দিন এনে দিন খাওয়া নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট রেইন অর শাইন নাজমা একাই সকাল থেকে সন্ধ্যা রোদ বৃষ্টিতে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের সমস্ত কাজকর্মই করে Sometimes she sits with Mitu and Nitu and teaches them Bangla and English alphabets and some numbers. কখনো কখনো সে কি করে নিতু এবং মিতু এবং নিতুর সাথে বসে এবং তাদেরকে বাংলা এবং ইংরেজি বর্ণমালা এবং কিছু সংখ্যা শেখায় দে ডু নট গো টু স্কুল তারা স্কুলে যায় না নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস ফাইভ নাজমা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল জয়নুল ইজ ইলিটারেট জয়নুল হচ্ছে একদম নিরক্ষর অশিক্ষিত ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ একদিন জয়নুল কী করছিল সে তার নিজের গ্রামে এবং তার পাশের গ্রামে কাজ খুঁজতে বেরিয়েছিল বাট হিজ লাক ডিড নট ফেভার হিম কিন্তু সেদিন তার ভাগ্য তার অনুকূলে ছিল না ভাগ্য তার সহায় ছিল না হি ওয়াজ এঙ্গ্রি উইথ এভরিবডি সে খুব রাগান্বিত ছিল এবং প্রত্যেকের সঙ্গেই সে রাগ করছিল যেহেতু সে কাজ খুঁজে পায়নি সেহেতু তার এমনিতেই একটু রাগ হচ্ছিল এবং যাকে দেখছিল তাকে দেখেই তার রাগ হচ্ছিল হোয়েন হি ওয়াজ ব্যাক হোম নাজমা ফেইল টু সার্ভ হিজ মিল যখন সে বাড়িতে ফিরে আসলো নাজমা তার খাবারটা পরিবেশন করতে ঠিক সময় পরিবেশন করতে পারেনি দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা এর ফলে কী হয় সে নাজমার সঙ্গে চেঁচামেচি শুরু করে আই হ্যাড এ সিভিয়ার হেডেক অ্যান্ড আ ফিভার সেইড নাজমা নাজমা বলছে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল এবং জ্বর জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার জয়নুল রাগে কাঁপছিল দ্য কুকিং ইজ অলমোস্ট ডান ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট আই উইল ব্রিং দ্য ফুড সুন শি সেইড নাজমা তখন বলল যে রান্না প্রায় শেষ হয়ে এসেছে তোমার হাত পা ধো পরিষ্কার করো এবং আমি তোমার খাবারটা দিচ্ছি সুন ইট উইল টেক এজেস জয়নুল শাউটেড ওয়াইডলি তখন কি করে জয়নুল ক্রোধে শীঘ্রই অনন্তকাল লেগে যাবে জয়নুলের মতে এটা তৈরি রান্না শেষ হতে অনন্তকাল অনেক বেশি সময় লেগে যাবে জয়নুল শাউটেড ওয়াইডলি বেশ ক্রুব্ধভাবে জয়নুল চিৎকার করে কথাটা বলল হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম সারাদিন তুমি বাড়িতে কী কাজ করো আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দ্য ফ্যামিলি আমি পরিবার চালানোর জন্য কাজ করি এবং টাকা রোজগার করি অর্থ উপার্জন করি ইউ কান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম তুমি কি সময় মতো আমার খাবারটাও রান্না করতে পারো না আই ডোন্ট আর্ন মানি বাট আই অলসো রান দ্য ফ্যামিলি
আমি অর্থ উপার্জন করি না, কিন্তু আমিও পরিবার চালাই। আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম, কুকিং, ক্লিনিং, ওয়াশিং, হাস্কিং, টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, এভরিথিং, সেইড নাজমা। নাজমা বলছে যে আমি সব কাজই করি, রান্না, ঘরবাড়ি পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, ধান ভানা, বাচ্চাদের দেখাশোনা করা, সমস্ত কাজই আমি করে থাকি। রিমেম্বার, ইউ ওয়ার্ক ফর মানি, বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি। নাজমা আরও বলছে যে রিমেম্বার, ইউ ওয়ার্ক ফর মানি, তুমি অর্থের জন্য অর্থ উপার্জন করো, বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার অ্যান্ড মেক ইট হ্যাপি। কিন্তু আমার যে কাজ সেগুলো কী করে, পরিবারকে একত্রে বেঁধে রাখতে এবং এটাকে সুখী করে তুলতে সাহায্য করে। সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাই দুই ধরনের কাজই আসলে সমান গুরুত্বপূর্ণ। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস। জয়নুল পূর্বে কখনো এই ব্যাপারগুলো নিয়ে ভাবেনি। হি ফিলস গিলটি, সে কী করলো, অপরাধ বোধ করলো। নেভার বিফোর হ্যাজ হি লুকড অ্যাট নাজমা উইথ সো মাচ অ্যাডমিরেশন অ্যান্ড গ্র্যাটিটিউড। সে নাজমার দিকে কখনোই এর আগে কখনোই এরকম শ্রদ্ধা ভরে অথবা কৃতজ্ঞতার সাথে তাকায়নি। ম্যাচ দ্য ফ্রেজ আর ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। হেয়ার আর দ্য ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস আর হেয়ার আর দ্য মিনিং। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, রেইন অর শাইন, আ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট আলফাবেট, স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অন বেসিক নিডস ফুড অ্যান্ড ক্লথস, ইউ ক্যান নট সেভ এনি মানি, ইলিটারেট ইন গুড অর ব্যাড ওয়েদার। হিয়ার আর দ্য অ্যান্সার, লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, স্পেন্ড অল দ্য মানি ইউ আর্ন অর বেসিক নিডস ফুড অ্যান্ড ক্লথস, ইউ ক্যান নট সেভ এনি মানি, রেইন অর শাইন ইন গুড অর ব্যাড ওয়েদার আলফাবেট অল দ্য লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ ইলিটারেট আ পারসন হু ডাজ নট নো হাউ টু রিড অর রাইট। রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার। জয়নুল ওয়াজ এঙ্গ্রি উইথ এভরিবডি বিকজ he was looking for work in his village and in the next village. He was hungry and Nazma could not cook food at the proper time. He did not find any work in his village and in the next village. Number 2. Joinul shouted loudly at Nazma because she could not give him food in time. She had a bad headache. She forgot to cook food for in time. Number 3. It will take ages. The underlined word mean Nazma is suffering from old age. A very long time will be needed. Joinul is willing to wait long. Who should run the family? Joinul, Nazma, Nazma's. Number 5. What can make a family happy? Money and housework. Work and the work that Nazma does at home. Work that Joinul does to earn money. Number 6. All members in a family should do their individual work separately, live together and support each other, earn and spend money equally. Number 7. What do you think Joinul should do from now? He should work harder to earn more money, not waste any time doing housework, help Nazma with her work when he can. Number 8. Why does Joinul finally look at Nazma with deep admiration and gratitude? Because he is not sorry for what he has done to Nazma. He has understood the value of sharing work in the family. Nazma is willing to do all the housework in the family. The best answers are number 1. C. He could not find any work in his village and in the next village. 2. A. She could not give him food in time.
3. B. A very long time will be needed. 4. C. Joinul and Nazma. Number 5. Money and housework. 6. B. Live together and support each other. 7. C. Help Nazma with her work when he can. 8. B. He has understood the value of sharing work in the family. Here is your homework. Write a dialogue between you and your brother on making your room. এটা অনেক পুরাতন পড়া, এটা আমরা প্রথমের দিকেই শেষ করে আসছি। এটা তোমাদের বইয়েই দেওয়া আছে, তোমরা এটা পড়বে। Thanks for today. Be safe and follow the rules of hygiene.